রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতসকে আশা প্রকাশ করেছেন আগামী বছর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিদায় সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাসপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রপ্তানি এবং রূপপুর প্লান্টে ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহকারী হিসেবে রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন। বলেন, অন্তর্বর্তী সরকার রূপপুর প্রকল্পের অর্থ প্রদানের সমস্যা সমাধান করবে। পরে একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা দেখা করেন। গত কয়েক বছরে সৃষ্ট অরাজকতা থেকে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে এদেশে স্পেনে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন ডক্টর ইউনুস। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের দিকে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।